আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে শুরুতেই জানাবো শিরোনাম তালেবান শান্তি চুক্তি চায় চলছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা আকস্মিক আফগানিস্তান সফরে গিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প মহাত্মা গান্ধীর হত্যাকারীকে দেশপ্রেমিক বলায় লোকসভায় প্রজ্ঞা ঠাকুরকে জেরা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোণঠাসা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে শুরু ক্রিসমাসের আমেজ থ্যাঙ্কসগিভিং ডেতে নজর কাড়া প্যারেড এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ আফগানিস্তানে দ্রুত শান্তি চুক্তির লক্ষ্যে চলছে তালেবান যুক্তরাষ্ট্র আলোচনা বৃহস্পতিবার আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে রাখা ভাষণে এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প উল্লেখ করেন এটি তার প্রথম আফগানিস্তান সফর আর এই সফরকে সাফল্যমণ্ডিত করতে চান তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম বিমান ঘাঁটি বাগরামে বৃহস্পতিবার মার্কিন সেনাদের সাথে মধ্যাহ্নভোজনে অংশ নেন তিনি আর সেজন্য সাক্ষাৎ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ খানির সাথে তিনি বলেন মার্কিন তালেবান আলোচনা ফলপ্রসূ হচ্ছে খুব শীঘ্রই তারা অস্ত্রবিরতি চায় ইঙ্গিত দেন প্রয়োজনে দেশটির নিরাপত্তার বৃদ্ধির জন্য আরও মার্কিন সেনা নিয়োগ করা হবে তালেবান শান্তি চুক্তি করতে চায় এ বিষয়ে আলোচনাও বেশ এগিয়ে গেছে সংগঠনটির চিন্তাধারার পেছনে কাজ করছে মার্কিন সেনাদের আচরণ ও সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা কৌশলগত এবং কারিগরি সামর্থ্যর কারণে দেশটিতে কমানো হয়েছিল মার্কিন সেনা তবে খুব শীঘ্রই সামরিক বাহিনীর বড় বহর ফিরবে আফগানিস্তানে মহাত্মা গান্ধীর হত্যাকারীকে দেশভক্ত আখ্যা দেয় লোকসভায় ক্ষমা চাইলেন বিতর্কিত বিজেপি নেতা প্রজ্ঞা ঠাকুর যদিও গণমাধ্যমে তার বক্তব্য অতিরঞ্জিতভাবে প্রচারিত হয়েছে বলে দাবি করেছেন তিনি শুক্রবার ভারতীয় পার্লামেন্টে তিনি বলেন কারো অনুভূতিতে আঘাত করতে চাননি তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাকে সন্ত্রাসী আখ্যা দেয় ক্ষোভ জানিয়েছেন তিনি গেল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তব্য দেওয়ার সময় গান্ধীর হত্যাকারী নথুরাম গডসের প্রশংসা করেন তিনি এরপরই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা নিজ দল থেকেও চাপ বাড়তে থাকে তার ওপর ওঠে বহিষ্কারের দাবি গেল মে মাসেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি 2008 সালে এক বিস্ফোরণে হতাহতের ঘটনায় অভিযুক্ত উগ্র হিন্দুত্ববাদী এই নেত্রী বর্তমানে জামিনে রয়েছেন মহারাষ্ট্রে ক্ষমতা গ্রহণের পরই ধর্মনিরপেক্ষতা নিয়ে জেরার মুখে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শিবসেনা নেতার দাবি সংবিধান অনুসারেই পরিচালিত হবে দল ও সরকার সর্বসম্মুখে স্বাগত জানালেও টালমাটাল সরকার বেশিদিন টিকবে না এমনটা প্রতিক্রিয়া বিজেপির নেতাদের অন্যান্য রাজ্যগুলোর স্থানীয় ও প্রভাবশালী সরকারের দাবি এর মাধ্যমে দম্ভচূর্ণ হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনদের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের শপথের মধ্যে দিয়ে সত্যি হলো মারাঠা সম্প্রদায়ের দীর্ঘদিনের স্বপ্ন নানা বিতর্ক সমালোচনা এক পাশে রেখে বৃহস্পতিবার শিবাজি পার্ক হয়ে ওঠে গেরুয়া সমুদ্র ছিল কংগ্রেস এনসিপির পতাকাও অভিষেক অনুষ্ঠানে কংগ্রেসের কেন্দ্রীয় রাজনীতিকরা না থাকলেও ছিলেন রাজ্য প্রতিনিধিরা নতুন সরকারকে অভিনন্দন জানাতে হাজির হন সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতৃবৃন্দ ছিলেন বলিউড তারকারা ধনাঢ্য আম্বানি পরিবার কিন্তু অনুষ্ঠান শেষে ধর্মনিরপেক্ষ সরকার প্রশ্নে জেরার মুখে পড়েন উদ্ভব সেকুলার ধারণা অনেকের কাছেই অস্পষ্ট সংবিধানে যে নির্দেশনা আছে সেভাবেই চলবে সরকার এরই মাঝে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ছত্রপতি শিবাজী মহারাজের রাজধানী রায়গড়ের সংস্কারে 20 কোটি রুপির মঞ্জুরি দেয়া হলো এছাড়া কৃষকদের কষ্ট লাঘবে এতদিন যেসব প্রকল্প গৃহীত হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস এনসিপি ও শিবসেনা সরকারকে স্বাগত জানালেও বিজেপির দাবি দীর্ঘমেয়াদে টিকবে না মহাবিকাশ আঘাড়ি জোট মহারাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠু গণতন্ত্রের অংশ নয় কারণ ভিন্ন মতাদর্শের দল মিলে জোট সরকার গঠন সম্ভব কিন্তু নতুন আইন প্রণয়নের সময় ক্ষতিগ্রস্ত হবে জনগণ অবশ্য বিজেপিকে ধরাশায়ী করা বিকল্প এ সরকার কাঠামোয় বেশ খুশি অন্যান্য রাজ্যের প্রভাবশালী দলগুলো
নতুন মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন যেহেতু মুম্বাই দেশের বাণিজ্যিক রাজধানী সুতরাং সাবধানে প্রশাসন পরিচালনা করুন যাতে কেন্দ্র নাক গলাতে না পারে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাথে একই মঞ্চে শপথ নেন তিন দলের মোট ৬ জন বিধায়ক। খুব শিগগিরই পুরো কলেবর ঘোষণার পাশাপাশি বণ্টন হবে মন্ত্রণালয়। গণমাধ্যমের দাবি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারেন এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অবকাঠামোগত উন্নয়নে শ্রীলঙ্কাকে ৪০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ৫ কোটি ডলার ঋণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। তিন দিনের সফরে সকালে ভারত পৌঁছলে তাকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন ভারতের রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে অভিবাদন জানানো হয় সফররত প্রেসিডেন্টকে। চীনপন্থী হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকেই বেছে নিয়েছেন গোতাবায়া। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিধানসভার তিনটি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরের তিনটি আসনে ভোটাভুটি হয় গত ২৫ নভেম্বর। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ফলাফল। নির্বাচনের ফল বিজেপির রাজনৈতিক অধ্যত্তের প্রতি জবাব, এমনটা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যা খুশি তাই করতে পারেন না, গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে তাই করতে হবে যা জনগণ চায়। নির্বাচনের ফল নিয়ে আমি খুবই সন্তুষ্ট, এটা মানুষের জয়, তাই মানুষকে এই জয় উৎসর্গ করছি আমরা। দলের কর্মীরা সবাই মন প্রাণ দিয়ে কাজ করেছেন, তাদের পরিশ্রমে এই জয় এসেছে। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র ২ সপ্তাহ, শেষ মুহূর্তে প্রচারণে ব্যস্ত নেতারা অবস্থান শক্ত করতে প্রচারণের পাশাপাশি চলছে টেলিভিশন বিতর্কেও। পরিবেশ রক্ষা ইস্যুতে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন বিরোধী দলীয় নেতারা। বিতর্কে অংশ না নিলেও পৃথক সাক্ষাৎকারে সমালোচনার জবাব দিয়েছেন বোরিস জনসন। বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকানো ইস্যুতে বিতর্কে অংশ নেয় বিরোধী দলগুলো। শীর্ষ ৫ নেতা তুলে ধরেন নিজ নিজ পরিকল্পনা। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণে শূন্যে নামানোর সম্ভাব্য সব করব। সৌর, বায়ু আর তরঙ্গ শক্তি খাতে বাড়তি লোকবল নিয়োগ যেমন বেকারত্ব কমাবে, তেমনি বড় পরিসরে পরিবেশগত টেকসই উন্নয়নও নিশ্চিত হবে। পরবর্তী জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য যেন নেতৃস্থানীয় ভূমিকায় থাকে সেটা নিশ্চিত করতে হবে। নিজেরা কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে অন্য দেশের উপরও চাপ প্রয়োগ সম্ভব। প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি কর্বিনের সাথে একই মঞ্চে দাঁড়াতে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাই বিতর্কে অংশ নেননি। তবে এক সাক্ষাৎকারে বলেন দেশের নেতৃত্বভার পেলে জনগণের জীবনযাত্রা সহজ করার ব্যাপারে সৎ থাকবেন তিনি। কিছু ভুলভ্রান্তি নিশ্চয়ই ছিল, কিন্তু জনগণকে কখনো ধোঁকা দিইনি, বরং স্পষ্ট বক্তা ছিলাম। সাধারণ জনগণের জীবন সময়ে সময়ে কতটা কঠিন হতে পারে সে ধারণা আমার আছে, তাই সরকার প্রধান হিসেবে এমন কোনো কাজ করব না যা জনগণকে পরীক্ষায় ফেলে। ব্রেক্সিট ইস্যুতে টানাপোড়েনের জেরে হচ্ছে আগাম নির্বাচন। এ নিয়ে গেল ৪ বছরে ৩টি সাধারণ নির্বাচন হচ্ছে যুক্তরাজ্যে। শর্ত সাপেক্ষে ৬ মাস বাড়ল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চাকরির মেয়াদ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এই সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। এতে বলা হয় সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ৬ মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন, তবে পার্লামেন্টে ওই সময়সীমার মধ্যে এই বিষয়ক আইন পাশ করাতে হবে, অন্যথায় অবৈধ হিসেবে গণ্য হবে এই নিয়োগ। অর্থ পাচারের মামলায় ৫ বছরের সাজা পেয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। বৃহস্পতিবার রাজধানী মালের আদালত ৫০ লাখ ডলার জরিমানা করেন তাকে। দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে গেল ফেব্রুয়ারিতে গ্রেফতার হন আবদুল্লাহ ইয়ামিন। সরকারি তহবিলের ১০ লাখ ডলার অর্থ ব্যক্তি স্বার্থে ব্যয়, পর্যটন খাতের জমি ইজারার অর্থ নিজের কাছে রাখাসহ নানা অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। সব অভিযোগ অস্বীকার করেছেন আবদুল্লাহ ইয়ামিন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত ৫ বছর দ্বীপ দেশটির শাসক ছিলেন ইয়ামিন।
শান্তি ফেরেনি যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সাথে সরকার বিরোধীদের সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে 44 জনের, আহত হয়েছেন 250-র বেশি। এদিকে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে পদচ্যুত করা হয়েছে নাসিরিয়ায় নিযুক্ত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জামাল আল শামারিকে। সরকার বিরোধী আন্দোলন শুরুর পর সবচেয়ে রক্তক্ষয়ী সহিংসতার সাক্ষী হল ইরাক। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল রাজধানী বাগদাদ থেকে নাজাফ নাসিরিয়া পর্যন্ত। ইরানি কনসুলেটে অগ্নিসংযোগের একদিন পর আরও কঠোর প্রশাসন। তবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক মারমুখী আচরণেও পিছু হটেনি আন্দোলনকারীরা। গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনাগুলো দখলে তৎপর ছিল বিক্ষোভকারীরা। জবাবে টিয়ার গ্যাস ও গুলি চালায় নিরাপত্তা বাহিনী, ঘটে প্রাণহানি। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন শুরু করেছিলাম, অথচ নিরাপত্তা বাহিনী আমাদের উপর নির্মম হামলা চালিয়েছে, বৃষ্টির মতো গুলি চালিয়েছে দাঙ্গা পুলিশ। তবে ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। নাজাফে কারফিউ উপেক্ষা করে আবারও ইরানি কনসুলেটের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ইরাক থেকে ইরান হটাও স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ভয়াবহ অবস্থা চারিদিকে। 16 বছর ধরে জনগণকে নিয়ে খেলা হচ্ছে, আমাদের যুদ্ধের মধ্যে রাখা হয়েছে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ন্যায্য দাবিতে আন্দোলন করছি, তাতেও আপত্তি। গণদাবির প্রতি এতটুকু কান দিচ্ছে না সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি প্রদেশে ক্রাইসিস সেল গঠনের কথা জানিয়েছে সামরিক বিভাগ। এখানকার সব রাস্তাঘাট খোলা আছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নাগরিকদের যার যার কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশাসনিক দুর্নীতি, দুর্বল জনসেবা এবং উচ্চ বেকারত্ব হারের প্রতিবাদে প্রায় 2 মাস ধরে বিক্ষোভ চলছে যুদ্ধবিধ্বস্ত ইরাকে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন 120 জন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস এই যে তথ্য জানিয়েছে তাতে গৃহহীন হয়েছেন প্রায় 18,000-এর বেশি মানুষ। সরকারি হিসেবে পোকোট কাউন্টিতে এই বন্যায় ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 72 জন। উদ্ধারকর্মীদের দাবি, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই, তাই বাস্তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি। অসময়ে বৃষ্টি আর বন্যায় ভেঙে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের যোগাযোগ কাঠামো, যার কারণে দুর্গত পরিবারগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে না জরুরি সহায়তা। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ ব্যাপারে বাড়তি সতর্কতা গ্রহণের পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক সপ্তাহ বহাল থাকবে এই বৃষ্টিপাত। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল নিশ্চিত করেছে অত্যাধুনিক বহুমুখী এই রকেট প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষার বিষয়টি। দেশটি জানিয়েছে পরীক্ষাটি পর্যবেক্ষণের পর সন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN এর দাবি, এ নিয়ে শক্তিশালী এই রকেট ব্যবস্থার চতুর্থ দফা পরীক্ষা চালানো হলো। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির চূড়ান্ত সক্ষমতা নিশ্চিত করেছে এবারের পরীক্ষা। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে স্থানীয় সময় বিকেল 5টার দিকে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে ছোড়া হয়েছে 2টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। এমন সময় উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্রকে দেয়া শান্তি আলোচনার ডেডলাইন শেষ হওয়ার পথে। ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো ক্রিসমাসের ক্ষণগণনা। দিনটি উপলক্ষে মার্কিন বাজারগুলোই মিলবে সর্বোচ্চ মূল্য ছাড়। মার্কিনীদের পারিবারিক মিলন মেলা থ্যাংকস গিভিং ডে থেকেই শুরু হয় বড়দিনের প্রস্তুতি। পরদিনই বিরাট মূল্য ছাড় দেওয়া হয় প্রত্যেক বাজার আর স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে। এদিন সাধারণ দামের তুলনায় প্রায় 40-50% ছাড়ে বিক্রি হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। থাকে সুলভ মূল্যের নজর কাড়া অফার। এছাড়া মার্কেটে প্রথম প্রবেশকারী বা প্রথম ক্রেতার জন্য থাকে লোভনীয় উপহার। তাই ব্ল্যাক ফ্রাইডের আগে অনেকেই মার্কেটগুলোর সামনে অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। ন্যাশনাল রিটেইলার ফেডারেশনের পূর্বাভাস, চলতি বছর দিনটিতে $728 বিলিয়ন বেচাকেনা হতে পারে, যা গেলবারের তুলনায় 4.2% বেশি। যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো থ্যাংকস গিভিং ডে। এ উপলক্ষে নিউ ইয়র্কে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী মেসিস প্যারেডে অংশ নেন লাখো মার্কিনী ও বিদেশি দর্শনার্থীরা। ফসল তোলার মৌসুমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে 1661 সাল থেকে উদযাপিত হয়ে আসছে থ্যাংকস গিভিং ডে। বাজনার তালে তালে রঙিন পদযাত্রা আর বিশাল সব বেলুনে ফুটে ওঠা নানা চরিত্র, এই নিয়ে এবারের থ্যাংকস গিভিং ডের ম্যাকিস প্যারেডের আয়োজন হয়েছে নিউ ইয়র্কে।
বরফ শীতল আবহাওয়া আর তীব্র বাতাস উপেক্ষা করেই কোটি মানুষের সমাগম হয় ঐতিহ্যবাহী এই প্যারেডে। 1920 সাল থেকে নিয়মিত হয়ে আসছে এই আয়োজন। নিউ ইয়র্কের বাসিন্দা হলেও সন্তানকে নিয়ে প্রথমবার এই উৎসব সামনে থেকে দেখছি। শিশুদের চোখে এর সৌন্দর্য নিশ্চয়ই অন্যরকম। একে তো উৎসব মুখর পরিবেশ, তার উপর আমার ছেলে ট্রাম্পেট বাজিয়েছে, তাই খুশি দ্বিগুণ হয়ে গেছে। ফসল ঘরে তোলার মৌসুম উদযাপন থেকে শুরু থ্যাংকস গিভিং ডের। পারিবারিক বন্ধন দৃঢ় করতে পরিবার স্বজনদের নিয়ে একসাথে খাওয়া আর তারপর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো, বিশেষ এই উৎসবের এটাই মূল রীতি। আর বাহারি মেনুতে যে খাবারটি থাকবেই তা হলো টার্কির মাংস। উত্তর আমেরিকান ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য ছাপিয়ে বর্তমানে বিশ্বের অনেক এলাকাতেই পালিত হয় থ্যাংকস গিভিং ডে। এর সাথে শেষ করবো আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তালেবান শান্তি চুক্তি চায়, চলছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা। আকস্মিক আফগানিস্তান সফরে গিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে দেশপ্রেমিক বলায় লোকসভায় প্রজ্ঞা ঠাকুরকে জেরা। ধর্মনিরপেক্ষতা প্রশ্নে কোণঠাসা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে শুরু ক্রিসমাসের আমেজ। থ্যাংকস গিভিং ডেতে নজর কাড়া প্যারেড। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।